ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतं शारदां प्रणमाम्यहं परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर प्रथम संघगुरु स्वामी ब्रह्मानंद जी महाराजेर कथोपकथनेर संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद निये आलोचनार उद्देश्य निये। पुजो केटे जावार पर एटाई आपनादेर संगे आमार प्रथम देखा हवा। आमरा विगत दिन जे अंशटि पढ़ेछिलाम सेटि छिल एकटा वार्निं, शेष करेछिलाम एकटा वार्निं दिये। पूज्यपाद ब्रह्मानंद जी महाराज बोलछेन नदीर स्रोतेर मतो समय केटे जाच्छे, जे दिनटा गेल से आर फिरबे ना, समय सद्व्यवहार करो, শেষে হাই হাই করলে কোনো ফলই হবে না, উঠে পড়ে লাগো, এই দুনিয়াটাকে তুচ্ছ করে দে, এখানে কি সুখ আছে, কেবল দুঃখ কষ্ট, দুঃখ কষ্টের পারে চলে যেতে হবে, তার আভাস পেলে দেহ সুখ তুচ্ছ হয়ে যায়, সে সুখ অনন্ত। ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি, দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। আমাদের পূজ্যপাদ মহারাজজি শেষ করছেন এই অদ্ভুত আমাদের এই ওয়ার্নিংটি দিয়ে। আমরা অনেক সময় বুঝতে পারি না, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, আমরা ভাবি বেশ আছি। আমরা গতদিন বলেছিলাম সেই বিখ্যাত কথাটি, ধর্মবাদ জিজ্ঞাসা করেছিলেন জগৎ সংসারের সবচেয়ে আশ্চর্য কি বস্তু, যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলে জমের ঘরে, বাদ বাকি আর রইল যারা মৃত্যু নয় সে পাচ্ছে তারা। আমরা প্রত্যেক দিন মৃত্যু দেখছি, চোখের সামনে মৃত্যু দেখছি, তবু মনে করছি আমরা বোধ হয় বেশ ভালো থাকব, সমস্ত জীবনটাই আমাদের যেন খুব আনন্দে কাটবে। তিনি বলছেন তা কিন্তু নয়, যেদিনটি চলে যাবে সেদিনটি আর ফিরে আসবে না, অতএব উঠে পড়ে লাগতে হবে। হয়তো এমন একটা সময় আসবে দিনের শেষ হয়ে গেছে কিন্তু আমার কিচ্ছু জোগাড় করা হয়নি, অগোছালো অবস্থায় চলে যাব। অপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। সেদিনকে বিদেশি একটি গ্লোবাল বেদান্ত যে পত্রিকাটি আসে তাতে একটি কার্টুন দেখছিলাম, সেখানে কার্টুনটা হই যে সবাই মৃত্যুর পরে স্বর্গরাজ্যে প্রবেশ করবে বলে দাঁড়িয়েছে, স্বর্গের দেবদূত দাঁড়িয়ে আছে, দেখছেন সে ভদ্রলোক দেখছেন যে স্বর্গদ্বারে প্রবেশের বাইরে বিরাট বিরাট সব ওই ময়লা ফেলার আবর্জনা ফেলার সেই ডাস্টবিন রয়েছে, সেখানে উপচে পড়ছে ডলার পাউন্ড সেলিংয়ে, কারণ যারা জীবন জুড়ে যে অপ্রয়োজনীয় জিনিস তারা জমা করেছিলেন সেই সব ফেলে দিয়ে যেতে হবে। সেই দেবদূত বলছেন ট্রাভেল লাইট হালকা হয়ে চলো, ওই তোমার যাবতীয় কিছু টাকা পয়সা যা কিছু সম্পদ জোগাড় করেছিলে যেগুলি আমার আমার বলতে তোমার আনন্দ হতো, যেগুলিকে আমার আছে ভেবে আনন্দ হতো, সেগুলিকে নিঃশব্দে ছুঁড়ে ফেলে দিয়েছি,
আমাকে সেগুলিকে ফেলে দিয়ে এগিয়ে যেতে হবে। তাই তিনি বলছেন চেষ্টা করে যেতে হবে, নদীর স্রোতের মতো আজ যে বাধাগুলি কাল করবো এরকম করলে হবে না, এই জগৎটাকে তুচ্ছ জ্ঞান করে ভগবানের দিকে এগোতে হবে। ভগবানের দিকে এগোলে কি হয় সেইটার গল্প আজকে। এটি স্থান বেলুড় মঠ, 1916 সালের ঘটনা। সাধন ভজনে মন যখন একবার বসে যাবে তখন দেখবে কি আনন্দ, দিনের পর দিন রাতের পর রাত কোথা দিয়ে কেটে যাবে। নিজের ভাব বেশি লোকের কাছে বলা ঠিক নয়, বিশেষত যারা বিরুদ্ধ ভাবাপন্ন তাতে ভাবের হানি হয়। যাদের সঙ্গে ভাবের মিল আছে তাদের সঙ্গে সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা কইলে অনেক উপকার হয়। সকলেই এক পথের যাত্রী, পরস্পর পরস্পরকে সাহায্য করতে পারে। একজন যে রাস্তা দিয়ে চলেছে সে রাস্তার আপদ বিপদ কি আছে হয়তো তার তা জানা আছে, তার থেকে সেসব কিছু সব বিষয় জেনে নিলে আপদ বিপদের আর কোনো সম্ভাবনা থাকে না। যেমন ভালো গাইড বা পথপ্রদর্শক সঙ্গে থাকলে রাস্তায় যেসব দেখা দেখবার শুনবার জিনিস আছে সেসব দেখাশোনাও হয়, আবার কোনো আপদ বিপদে পড়তে হয় না, অল্প সময়ের মধ্যে সব কাজ সারতে পারা যায় আর তাড়াতাড়ি ঠিকানায়ও পৌঁছানো যায়। মানুষের বুদ্ধির দৌড় কতটুকু, এই জন্য একজন ভালো গাইড দরকার, উপদেষ্টা সঙ্গে থাকা জরুরি। জীবন অল্প, কাজ করতে হবে অনেক, এই অল্প সময়ের মধ্যে কি করে লক্ষ্যে পৌঁছানো যায় তার চেষ্টা করতে হবে। বিগত দিন একটা কশন ছিল, অনেকটা সেই সিগারেট প্যাকেটের মধ্যে উপর লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, একবারে স্ট্যাটিউটরি ওয়ার্নিং হিসেবে দেওয়া থাকে। কিন্তু যারা সিগারেট স্মোক করেন তারা সেটি দেখেন, দেখে সেইটি তার সেই বাক্স থেকে সিগারেট বার করেন, ফুরফুর করে খান আর হাওয়াতে ছড়িয়ে দেন, কিন্তু সেই স্ট্যাটিউটরি ওয়ার্নিং দেওয়াই থাকে। ঠিক সেই রকম এখানে রাজা মহারাজ বলছেন যে সাধনে মন যখন একবার বসে যায় কেমন হয় দেখবে কি আনন্দ, একটা নেশার মতো কাজ করে থাকে, একটা নেশার মতো কাজ করে। আমাদের মনে আছে আমরা যখন সাধু হতে এসেছি পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ বা তাপস মহারাজ নামে যিনি পরিচিত তিনি আমাদের দেখভাল করতেন। তিনি এমন সুন্দর একটা রুটিন, আমাদের এমনিতে একটা রুটিন ছিল, তার বাইরে গিয়েও এমন সুন্দর একটা রুটিন করে দিলেন, আমাদের সেই আমাদের অকর্মের সময়টাকে কর্মময় করে দিলেন। আমাদের আমরা রোজ স্নান টান করে এসে হ্যাঁ হ্যাঁ কি করে আড্ডা মারতুম, তারপরে ক্লাস করতে যেতুম। একদিন উনি আমাদের বললেন যে এই হ্যাঁ হ্যাঁ কি করে আড্ডা না মেরে ক্লাসরুমে চলে যাও, আমাদের মেঝেতে বসে ক্লাস হতো, সেইখানে বসেই শ্রাইনে যে ক্লাসরুমে যে ঠাকুরমা স্বামী যে ছবি আছে সেই দিকে তাকিয়ে যতটা সম্ভব সাধন ভজন করো, মন শান্ত হবে, তারপরে যখন ক্লাস হবে তখন তোমাদের শুনতে বেশি সহজ হবে। আমরা ঠিক সেই কাজটি করতাম এবং সত্যি সত্যি আনন্দ পেতাম। তিনটের সময় ওনার ক্লাস হতো, তার আগে উনি চাইতেন যে দুটো দুটো 15 নাগাদ আমরা ঘুম থেকে উঠে স্নান বা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে সব যেন যে যার মতো জবধানে বসে যাই ক্লাসরুমে। পরে মহারাজ ক্লাসে আসতেন, সেটা অনেক বেশি আকর্ষণীয় হতো। এইরকমভাবে নানা সময় তিনি আমাদের জবধান করানোর অভ্যাস করেছিলেন। শুধু আমার নয়, অনেকের অভিজ্ঞতাই এইটা যে ওই দিনগুলি আর সোনার দিনগুলো আর কোনো দিন ফিরবে না, আমি শত চাইলেও কখনো আর ফিরবে না। কিন্তু সেই সব সোনার দিনে একটাই স্বপ্ন ছিল, কেমন করে ঈশ্বরের কৃপা ধন্য হব। এই অতীন্দ্রিয় ক্ষমতা নেই, সাব ব্যাং এসব দিয়ে নয়, আমার সাধন ভজন আমার ঐকান্তিকতা আমার চেষ্টা এই দিয়ে কেমন করে এগোব, এই দিয়ে এগোলে কি দেখা যাবে শুধু আনন্দ। দিনের পর দিন রাতের পর রাত কোথা দিয়ে কেটে যাবে, কোথা দিয়ে কেটে যাবে, এটা হচ্ছে এমন একটা আনন্দ যাতে আমরা মজে থাকি। রসগোল্লার রসগোল্লাগুলোকে ওই সেদ্ধ করে সেগুলোকে চিনি রসে ফেলে দেওয়া হয়, সমস্ত রাত্রি ভিজতে থাকলো, ভিজতে 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 সেই চিনি রসের গভীরে যখন প্রবেশ করলো দেখা গেল সে তার ছানার গোল্লা, তার যে আইটেম, তার যে নাম, তার যে পরিচিতি সেটি একেবারে ভুলে চলে গেছে, তার বদলে সবাই অন্য একজন মানুষকে খুঁজে চলেছেন।
এরপরে বলছেন যে কি কি কশন নেওয়া দরকার আছে। স্বামী শ্রী চৈতন্য দেবের আছে যে নিজের ভাবের কথা অন্য কাউকে বলবে না, আপন সাধন কথা না কহিবে যথাতথা। আমাদের প্রত্যেকেই, আপনারা যারাই সাধন ভজন করুন না কেন, যারাই খুব জমিয়ে কাজ করুন না কেন, প্রত্যেকের কিছু না কিছু অনুভূতি হয়। সে তাকে আমরা কখনো ইষ্ট দর্শন বলি, কখনো বলি শুভ বোধ, কখনো বলি ভগবান আমার সঙ্গে একীভূত হয়ে গেছে। একীভূত হয়ে গেলে আমাদের কথা বলবার মতো অবস্থায় আমরা থাকতে পারবো না। শুধু সেই কজনই বিরল মানুষ একীভূত হওয়ার পরেও যারা সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের কাছে এসে মন্ত্র দীক্ষা নেন, তাদের কথাকে যদি ধরি, তাহলে প্রত্যেকের জীবনে কোনো না কোনো জায়গায় কিছু অভিজ্ঞতা আছে। রাজা মহারাজ বলছেন যে সেইটি অন্যের কাছে প্রকাশ করাটা ঠিক নয়। আজকে সাধন ভজন করতে গিয়ে আপনার ভীষণ আনন্দ হলো, আপনি সাধন ভজন শেষ হওয়ার মাত্র ছুটতে ছুটতে চলে গেলেন পাশের বাড়ির মিসেস সুব্রহ্মণ্যমকে জানানোর জন্য যে আজকে আপনার খুব আনন্দ লাভ হয়েছে। তিনি তো আপনার ভাবটি বুঝলেন না, আপনি যখন বেরিয়ে এলেন তখন তিনি জনে জনে ফ্ল্যাটে ফোন করে বলছেন, আরে মিসেস ঘোষের মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, দেখুন কী সব গল্প এসে বলছেন, এইসব দর্শনগুলো সত্য, আপনি আপনার কাছে সেই দর্শনের সত্যতা রাখুন, এটা কারোর সঙ্গে শেয়ার করতে নেই, এক অনন্ত আনন্দের খনি। তাই বলছেন, কাদের বলতে হয়, যাদের সঙ্গে ভাবের মিল আছে, যারা আমার পথের প্রতীক তাদের বলতে হয়। কথাবার্তা কইলে কি হয় বলছে না, অনেক উপকার হয়। উপকার কি হয়, আমার কোনো একটা সমস্যা যেটা আমি বলে উঠতে পারছি না, আমি তার সমাধান সূত্র খুঁজে উঠতে পারছি না, কিন্তু এই ওপেন ফোরামে যদি বলা যায় তখন এই সমস্যা কারুর না কারুর রয়েছে এবং সেই সমস্যার যে সমাধান সূত্র সেগুলো ওই মন্দির আমাদের অফিস চত্বর থেকে বা মন্দির চত্বরে দেওয়া হয় বা এই বইগুলো থেকে খুঁজে পাওয়া যাবে। বলছেন কি লাভ হয়, কারণ কেন সাহায্য হয়, সকলেই এক পথের যাত্রী, সবাই শ্রীরামকৃষ্ণকে চাইছেন, সেই অনুযায়ী আমরা সকলেই শ্রীরামকৃষ্ণের সন্তান, আর সেই সবাই সেই পথে চলবার ফলে আমার পথে যদি কোনো বাধা হয় সকলে এগিয়ে আসে সাহায্য করার জন্য। তাই বলছেন একজন পথপ্রদর্শক বা গাইডের ভীষণ জরুরি। গুরু মন্ত্র যেমন দেন, গুরুরা আমাদের রামকৃষ্ণ সঙ্গে গুরুরা আমাদের গাইডেরই কাজ করেন। হয়তো অশক্ত শরীরে তার আমার সঙ্গে ঘুরতে পারেন না, কিন্তু আমাদের মনের সমস্যা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি। ভূতেশানন্দজিকে লেখা আমার কাছে অগুন্তি চিঠি আছে, সেই চিঠিগুলি ভূতেশানজি আমার ছোট্টখাটো সমস্যার সমাধানের উত্তর দিয়েছেন। একবার মনে আছে আমরা বলেছিলাম মহারাজকে যে এত কাজ যে আমরা ভালো করে ভগবানের নাম করতে পারি না, মহারাজ খুব হেসে বলেছিলেন ভোরবেলাতেও কাজ, বলছে না ভোরবেলাতেও কাজ না, সেই সময় ভগবানের নাম করলেই হলো। তারপরে বলছেন অনেক সময় দেখবে কাজের চেয়ে অকাজ তোমরা করে গেলো, সেই অকাজের সময়টিকে বার করে তাকে কাজে লাগালে দেখবে কাজ দেবে। এই যে পারস্পরিক আলোচনার ফলে এই উন্নতিগুলো হয়, কিন্তু যদি আপনার পারস্পরিক না হয় তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে, কারণ তিনি আপনার ক্ষতি করে দিতে পারেন। বলছেন এই জন্য একজন ভালো গাইড বা উপদেষ্টার সঙ্গে থাকা দরকার। জীবন অল্প, কাজ করতে হবে অনেক, এই জীবনেই ভগবান লাভ করব। দেখুন তোতাপুরী তার লেখেছিল 40 বছর, যিনি শ্রীরামকৃষ্ণের গুরু হয়ে এসেছিলেন, তেমন শক্তিধর মানুষের লেগেছিল 40 বছর। আমাদের কত বছর লাগবে তার ঠিক নেই, কিন্তু এই আজ করব কাল করব করে যদি ফেলে রাখি তাহলে যে অতগুলি বছর আমাদের জন্য অ্যালোটেড হয়েছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তাই বলছেন যে জীবন অল্প, এই অল্প সময়ের মধ্যে কেমন করে লক্ষ্যে পৌঁছানো যায় তার চেষ্টা করে যেতে হবে। পূজনীয় মহারাজ বলছেন এ জীবনে কিছুই ঠিক নেই, 10-20 বছর পরে শেষ হতে পারে, আজই শেষ হতে পারে, যখন শেষ হবে তা যখন কখন শেষ হবে তা যখন জানা নেই তখন পথের সম্বল যত শীঘ্র সংগ্রহ করা যায় ততই ভালো। কি জানি কখন ডাক আসে, শেষে কি খালি হাতে অজানা অচেনা দেশে যেতে হবে? খালি হাতে অজানা দেশে গেলে বড় কষ্ট পেতে হয়, যখন জন্মেছ তখন মৃত্যু নিশ্চয় হবে, মৃত্যু হলে অন্য এক দেশে যেতে হবে, এটা ঠিক। জোশও করে পথের সম্বল
করে নিয়ে বসে থাকো, ডাক এলে হাসতে হাসতে চলে যাবে, কাজ গোছানো থাকলে আর ভয় থাকবে না, মনে ঠিক ঠিক জানা থাকে আমাদের পথের সম্বল আছে। অনেক মানুষ দেখবেন একবারে শেষ মুহূর্তে এসে যখন ট্রাভেল করেন, তারা সেই সমস্ত এই লাগেজ প্যাকিং করেন, এবং এই শেষ মুহূর্তে সে লাগেজ প্যাকিং করবার সময় দেখা যায় যে তাদের কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে, এই জিনিসটা আনেননি, সেই জিনিসটা আনেননি, ওই জিনিসটা আনেননি, এই সমস্ত নানা রকম হয়েছে। কিন্তু যদি আপনি আগে থেকে একটা লিস্ট বানিয়ে রাখেন এবং যেদিন শেষ দিন সেই লিস্টটিকে ধরে পরপর পরপর আপনি যদি আপনারটাকে সাজিয়ে যান, লিস্ট করা মানে প্রস্তুতি নেওয়া, একটা সম্বল হাতে নেওয়া, এই লিস্ট করে যদি আমরা আমাদের কাজ ভেতরের মানুষটিকে জাগিয়ে দিতে পারি তাহলে দেবীর কৃপা অবশ্যই আমরা পাব। তিনি বলছেন, তুলনা দিচ্ছেন যে জীবনের কিছুই ঠিক নেই, 10-20 বছর পরে হতে পারো, আজও শেষ হতে পারে, কখন শেষ হবে তা যখন জানা নেই তখন পথের সম্বল যত শীঘ্র সব করা সংগ্রহ করা উচিত। এটা বলছে যে আমাদের তো জীবন শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন শেষ হয়ে যাচ্ছে। গতকাল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা ছিল, মা লক্ষ্মীকে যদি 1 কোটি টাকা ঘুষও আমরা দিই তথাপি মা রিভার্স গতিতে আগামী গতকালকে দিনটা ফেরত দিতে পারবেন না, তাই সবসময় সেই দিনটির দিকে তাকিয়ে থাকতে। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, জীবন হচ্ছে অনেকগুলি বছরের সমষ্টি, আর প্রত্যেকটা বছর হচ্ছে এক একটা গাছ, যে গাছে 365টি পাখি বসে থাকে, প্রত্যেক দিন সেই পাখি গাছ থেকে নেমে এসে সারাটা দিন সকাল থেকে রাত অবধি আমাদের সামনে নাচ গান মজা হইচই করে। আমরা যদি সেই পাখিটিকে দেখে আনন্দ না নিতে পারি, দিনের শেষে পাখিটি যখন উড়ে যাবে অনন্তের পথে, তখন দেখিনি বলে বড় দুঃখ হবে। আমাদের যেন সেই দেখে জোগাড় করে রাখা, সম্বল জোগাড় করে রাখা উচিত। বলছেন, যখন জন্মেছ তখন মৃত্যু নিশ্চয় হবে, কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা হবেই হবে। মৃত্যু হলে অন্য এক দেশে যেতে হবে, তা ঠিক, অন্য এক লোকে আমাদের গতি হবে। বলছেন, জোশো করে ডাক এলে হাসতে হাসতে চলে যাবে, কাজ গোছানো থাকলে আর কোনো ভয় থাকবে না। যার কাজ গোছানো আছে, যে সে যে কোনো যুদ্ধে যে কোনো মুহূর্তে হাজিরা দিতে এতটুকু ভয় পায় না, সে জানে সে ওয়েল ইকুইপ, তাকে কেউ কখনো হারাতে পারবে না। এরপরে পূজনীয় মহারাজ বলছেন, ভারী সুন্দর আশার কথা, সদ্ভাবনা মনে যখন জেগেছে, সদ্ভাবে জীবনযাপন করবার, তাকে জানবার ও বুঝবার সুযোগ যখন হয়েছে, তখন খেটে খুঁটে বস্তু লাভ করে নাও, ঘুটি পাকড়াও, শরীর থাক আর যাক, ঘুটি পাকড়ানো চাই, নিজের উপর বিশ্বাস রাখো, আমি মানুষ, আমি সব করতে পারি, এই রকম বিশ্বাস রেখে এগিয়ে যাও, বস্তু পাবে, মনুষ্য জীবনও যথার্থ ব্যবহার হবে, আসা যাওয়া বড় কষ্ট, আসা যাওয়ায় দফা শেষ করে ফেলো, তার নিত্য সাথী হয়ে যাও। এইবার পূজনীয় মহারাজ বলছেন যে যখন সদ্বাসনা জেগেছে, দেখুন আপনি যতক্ষণ পর্যন্ত ভগবানকে ডাকবেন এটা আপনি ঠিক করেননি, তখন আপনি যেমন ইচ্ছা আচরণ করতে পারেন, কিন্তু যখন ভগবানকে ডাকবো, ভগবানকে নিয়ে চিন্তা করব, আমরা ঠিক করে ফেলি, তখন কিন্তু অন্যরকম আচরণ করলে সেটা খুব ভদ্রলোকের মতো জিনিস হয় না। আপনি আপনার মতো থাকুন, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু যদি আপনি কারুর স্মরণে আসেন তখন তার মতানুসারে চলাটাই বৈশিষ্ট্য। আমাদের এখানে যে মূর্তিটি আলাদা করে বসানো হয় মহাবীরে, সেটি নানা সময়ে নানা রকম দেখতে মনে হয় যেন, তা আমরা সেইটিকে ভেবেই আমাদের আমরা আনন্দে ভরপুর হয়ে থাকি যে তার ভিতরে যেন আধ্যাত্মিক স্ফুরণ হচ্ছে। যখনই মন্দিরে যাই আমরা একাদশীর দিন, সেই দিনে আমরা বারবার করে সেই ছবিটিকে দেখার চেষ্টা করি, এত সুন্দর তার একটি ভাব। নিশিদিন রামচিন্তায় তিনি যেন রত রয়েছেন, জগতের সমস্ত কিছু, তিনি জগতের মধ্যে আছেন, ছবিটি খুব সুন্দর, তিনি জগতের মধ্যে একটি উঁচু স্থানে বসে আছেন, এই উঁচু স্থানটা যেন মনের উচ্চ সীমার প্রতি, তার উপর তিনি বসে আছেন, তিনি সিদ্ধিপ্রাপ্ত সবটুকু হয়েছেন, কিন্তু তিনি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন রামচন্দ্রের দিকে,
প্রতি মুহূর্তে রাম সুধা রস পান করে চলেছেন। ঠিক তাই, এই রকম যখন আমাদের জীবনে এই সুযোগ আসে, আমরা দীক্ষা টিক্ষা নিই, নিশ্চয়ই নিজের ভালো বোধ হয়েছে, প্রয়োজনীয়তা মনে হয়েছে, তাই তো আমরা এই দীক্ষার জন্য এগিয়ে থাকি। কিন্তু যখন দীক্ষা পাওয়ার সুযোগ আছে, তখন খেটে গুটে বস্তু লাভ করে নিতে হয়। প্রথম খুঁটি পাকড়াও, মানে ইষ্টকে ধরে এবার সাধন ভজন করতে হয়। শরীর থাক আর যাক, আমি করতেই হবে। নিজেকে কি সুন্দর আশ্বাস দেওয়ার কথা বলছেন, বলছেন আমি মানুষ, আমি সব করতে পারি, আমি মানুষ, আমি সব করতে পারি। যখন এই বোধটা আসে, যখন আমরা নিজেদের ঈশ্বরের সন্তান বলে মনে করি, স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদের তৈরি করেছেন, আমাদের কোনো ভয় হওয়ার কথা নয়। সেই ঈশ্বরের সন্তানের ওপর এই পুঁথির কাজ হতে থাকে আমাদের এই জীবনে। এই আমরা শরীর ঘুটি পাকড়াও করে আমাদের এগিয়ে যাওয়ার কথা বলা আছে। আরেকটা কি জিনিস, নিজের ওপর বিশ্বাস রাখো, আমি মানুষ, আমি সব করতে পারি। এই বিশ্বাস রাখাটা খুব জরুরি। যে বিশ্বাস যদি না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। এই রকম বিশ্বাস রেখে এগিয়ে যাও, বস্তু পাবে, মনুষ্য জীবনে সদ্ব্যবহার হবে। আমি চেষ্টা করব এই জীবনেই নিজ লক্ষ্যে পৌঁছতে, আমি চেষ্টা করব এই জীবনেই আমি যেন ভয়ঙ্করকে আমি আমার আনন্দের ভাগিদার করতে পারি। এই বোধটি যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ আমরা সময়ের যথার্থ সদ্ব্যবহার করি না। শ্রীরামকৃষ্ণদেবের একটি অ্যাডাল্ট গল্প আছে, যে গল্পটি মাঝে মাঝেই আমি বলে থাকি। গল্পটা হলো এই, একটি ছোট্ট শিশু রাত্রির ঘুমোতে যাওয়ার সময় তার মাকে বললেন, মা ভারী সুন্দর বিছানা হয়েছে, সে ছেলেটি মাথায় বালিশ হয়েছে, পাশে বালিশ হয়েছে, একজন সেবকও আছে। ঠিক সেই রকম আমরা যেন এই প্রতিদিনে যেন আমরা চেষ্টা করতে পারি, জীবনে যেন সৎ ব্যবহার করতে পারি। আসা যাওয়ার এই দফাটা আমাদের শেষ করতে হবে, জীবনে সৎ ব্যবহার করতে হবে। বাড়ি সুন্দর কথা বলছেন, নিত্য সাথী হওয়ার হয়ে যাও, ভগবানের নিত্য সাথী হওয়ার কথা বলছেন। যে আমি যদি ভগবানের নিত্য সাথী হই, তাহলে আমি ফিরে আসতে হবে না। এমন একটা ভাব জাগাও যে যেন ভগবানের মনে হয় আমাকে ছাড়া তার চলবে না। এমন সম্পর্ক তৈরি করো যে ভগবানের ইশলোকে যখন আমাদের গতি হবে, তখন ভগবান কোনোভাবেই আমাকে ছাড়বেন না। তার যেন সবসময় মনে হয় আমাকে ছাড়া তার এক পাও তিনি এগোতে পারছেন না। বলছেন, ভয় ও দুর্বলতা মন থেকে বের করে দাও, পাপ পাপ ভেবে মন কখনো খারাপ করবে না। যত বড়ই পাপ হোক না কেন, লোকের চক্ষেই উহা বড়, ভগবানের দিকে উহা কিছু নয়। তার এক কটাক্ষে কোটি কোটি জন্মের পাপ এক মুহূর্তে ছিন্ন হতে পারে। লোকের পাপের মুখ পথ থেকে নিবৃত্ত করবার জন্য পাপের অত গুরুতর শাস্তির কথা লেখা আছে। তবে কর্মের ফল আছেই, অন্যায় কাজ করলে তজ্জন্য মনে অশান্তি হবে। তাই বলছেন, ভয় এবং দুর্বলতা মন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দাও, পাপ পাপ ভেবে আর মন কখনো খারাপ করবে না। যত বড় পাপই হোক না কেন, লোকের চক্ষে ইহা বড়, ভগবানের দিক দিয়ে ইহা কিছুই নয়। যতই চোখের মানুষের দিক দিয়ে বড় হোক না কেন, যতই আমি অন্যায় করে থাকি না কেন, ভগবান সেটিকে ক্ষমা করে দেন। আমরা দেখেছি যে পূজ্যপাদ আত্মস্থানন্দজির কাছে এরকম বহু মানুষ আসতেন যাদের কোনো জায়গায় জায়গা থাকতো না, কিন্তু মহারাজের ওই কড়া ভাবটি সত্ত্বেও তারা মহারাজের কাছে আসতেন। তাদের মনে হতো মহারাজ বাইরে থেকে কড়া হলেও ভেতরটা তার ভীষণ রকমের নরম। এই যে বলছে যে ভগবানের নিত্য সাথী হওয়ার কথা বলছেন, ভগবানের নিত্য সাথী হতে গেলে কি হবে, না তার এক কটাক্ষে কোটি কোটি জন্মের পাপ এক মুহূর্তে ছিন্ন হতে পারে। লোকে পাপের পথ থেকে নিবৃত্ত করবার জন্য পাপের অত গুরুতর শাস্তির কথা লেখা আছে। আমাদের ধর্মগ্রন্থে বলা আছে পাপের যে কষ্ট, পাপ যে এই করলে এই এই কষ্ট পেতে হবে, এই মানুষকে ভয় দেখিয়ে পাপ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা আছে। এইটা করলে সকলে মনে করেন যে তাহলে আর সে আর কখনো কুকর্ম করবে না। সুকর স্বামীজি বলছেন,
যদি তুমি শুভকর্ম করে থাকো, জগতের এমন কোনো শক্তি নেই সেই শুভকর্মের ফলপ্রাপ্তি থেকে তোমায় বঞ্চিত করে। আর তুমি যদি দুষ্কর্ম করে থাকো, জগতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে সেই দুষ্কর্মের ফলের হাত থেকে রক্ষা করে। অতএব শুভের জন্য শুভ করো, আমার ভালোর জন্য, জগতের কারুর নয়, আমার ভালোর জন্যই আমি শুভ কর্ম করব। কারণ এই বিশ্বাসটা যেন আমাদের মধ্যে জাগে যে আমরা শুভ কর্ম করবার যোগ্য ছিলাম, আমি চেষ্টা করিনি তাই অশুভ হয়েছি। সেই বাঘের গল্পটা বা একটি সিংহ শাবক, সেই সিংহ শাবক মা সিংহ তিনি একটি ভেড়ার পাড়েতে ঝাঁপ দিয়ে ভেড়া ধরবার চেষ্টা করলেন, কিন্তু যেই তিনি ঝাঁপ দিলেন সেই তিনি প্রসব করলেন, তিনি প্রসব আসন্ন প্রসবা ছিলেন, তিনি প্রসব করলেন, শুধু তাই নয় প্রসব করবার পর তিনি শরীর ছেড়ে দিলেন। মা নেই তাই সেই ভেড়ার পালটিকে সিংহে আমাদের ভেড়ার সিংহের শাবককে ভেড়ার পালের লোকেরাই মানুষ করে, সেই ভেড়ার দলের সঙ্গে সে ঘুরে বেড়ায়, তাদের মতো ঘাস করে, ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে। এমন সময় সেই দলে একদিন সিংহ আক্রমণ করল। সিংহ আক্রমণ করতেই তিনি দেখলেন যে একটি ভেড়া তাকে দেখতে ঠিক ভেড়ার মতো নয়, তারই মতো দেখতে, কিন্তু ভেড়াদের মধ্যে মতো সে ঘুরে বেড়ায়, ভয় পায় এবং ঠক ঠক করে কেঁপে নিজেকে লুকিয়ে ফেলে। তখন তিনি তাকে আশ্বাস দিলেন যে তোমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। তারপরে তাকে নিয়ে গিয়ে ওই জলের মধ্যে তার মুখটিকে দেখালেন, দেখিয়ে বললেন, এই দেখ তুইও যা আমিও তাই, আমার যেমন আছে তোরও ঠিক তেমন আছে, শুধু ফারাক হচ্ছে আমি এখন এই রাজ্যের অধিপতি আর এবার তুই এই রাজ্যের অধিপতি হবি। যথা নির্দিষ্ট দিনে সেই তাকে তার রাজ্যাভিষেক করে দেওয়া হয়। ঠিক ওই রকমভাবে ভগবান আমাদের অনন্ত শক্তি দিয়ে পাঠিয়েছেন, সেই আমরা যদি শক্তিটি না ব্যবহার করতে পারি, আমরা যদি আমাদের দিব্য গুণ দর্শন না করাতে পারি, তাহলে ভগবান আমাদের জীবনের রাজ্যাভিষেক করবে না। বলছেন অন্যায় কাজ করলে তজ্জন্য মনে অশান্তি আসে, সত্যি অন্যায় কাজ করলে মনে অশান্তি আসে। গীতায় বলা আছে ভগবান দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগে বলছেন যে মানুষ যদি আমার কথা না শোনে, অর্থাৎ সে যদি দৈবী গুণ সম্পন্ন হতে না চায় তাহলে সে অশুভ গুণ সম্পন্ন হতে পারে, কিন্তু ওই দৈবী গুণের যে আনন্দ সেটি সে পাবে না। বলছেন যারা দৈবী গুণকে অনুসরণ করে না তাদেরকে ভগবান বলছেন তাদেরকে আমি নরকে নিক্ষেপ করি। নরক সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটি বিশাল বড় কড়া আছে, তাতে তেল ঢালা আছে, সেটি গরম হচ্ছে, এরকম যেরকমভাবে আমরা বেগুন ভাজাটা যা তৈরি করি ঠিক সেই রকমভাবে আমাদের ওই কেউ এরকমভাবে ভাজাভাজি হবে, কিন্তু এই কথাটি সত্য নয়। এটিকে আরও সহজ করে আমাদের পূজনীয় স্বামী পূজনীয় শঙ্কর আচার্য গুরু শঙ্কর তিনি আমাদেরকে জানাচ্ছেন। তিনি নরক শব্দটিকে একটি ভারী সুন্দর ব্যাখ্যা করলেন, বলছেন যে নরক আলাদা করে কোনো জায়গা নয়, সেখানে আলাদা করে কোথাও পড়ানো হয় না, নরক হলো আমার মন। আপনি যে কোনো অন্যায় করুন আপনার মনে মনে কষ্ট হতে থাকবে, একদম প্রথম দিকে তো ভীষণ কষ্ট হতে থাকে, তারপরে একটা সময় ধীরে 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 যেতে যেতে এটা সহজ হয়ে যায়, তখন সেই মিথ্যাটাকেই আমাদের সত্য বলে বোধ হয়। কিন্তু জগতের সব মানুষ জানে আমি খুব ভালো, কিন্তু আমি জানি আমি খুব ভালো নই। এই যে নিজের কাছে তিলে তিলে ঠিক ঠিক করে মরে ওঠা, এইটিকেই আচার্য শঙ্কর নরক যন্ত্রণা বা অশান্তির অবস্থা বলে বর্ণনা করেছেন। আজ আমরা এইখানেই থামব। এই অধ্যায়ে মহারাজ বলেছেন যে সাধন ভজন করতে গেলে কি ধরনের আনন্দ প্রাপ্তি হয়, এমন আনন্দ প্রাপ্তি হয় এই যে দিন রাতের যে চক্র সেটি আমরা ভুলে যাই। দ্বিতীয় কথা বলেছেন নিজের ভাব অন্যের কাছে প্রকাশ করতে নেই, কারণ যার কাছে প্রকাশ করছো সে যদি আমার বিপরীত ভাবের মানুষ হয় তাহলে আমার সে ক্ষতি করবে, আর তিনি যদি আমার ভাবের মানুষ হন তাহলে তার কোনো রকম ক্ষতি হবে না। তৃতীয় ভাব যেটি বলেছেন সেটি হলো এই জীবনের সীমা পরিসীমা আমরা কেউ জানি না, তাই যে কটি দিন আমরা শান্তভাবে আছি সেই কটা দিন যেন দ্রুত চেষ্টা করে জীবনযাপনের মাপকাঠিগুলো যেন আমরা ধরে ফেলি।
আমাদের মনের ভিতরে চতুর্থ কথা বলেছেন, আমাদের মনে যখন সদ্ভাবনা এসেছে তখন সেই সদ্ভাবনাটিকে জাগানো দরকার। আপনারা যারা টিকের আগুন জানান তারা জানেন, টিকেটাকে প্রথমে গরম করে নেওয়াটাই খুব একটা টিডিয়াস জব। সেইটা হয়ে গেলে তারপরে ধীরে ধীরে হাওয়া দিতে হয়, হাওয়া দিলে ধরলে তাতে ধুনো টুনো দেওয়া যায় এবং সেটা দিব্য গন্ধ দেয়। এইটি আমাদের চেষ্টা করে যেতে হবে। আর দুই আর সবার শেষে তিনি বললেন, ভয় এবং দুর্বলতা মন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। যে কোনো ভালো কাজ করতে গেলে, ভগবানের পথ তো বটেই, যে কোনো ভালো পথে যেতে হলে এই ভয় ও দুর্বলতাকে অতিক্রম করতে হয়। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আমরা আবার পরের দিন এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।